মহাশয় শর্মা গপ কেটে যে পাখিল সে এখনো জেল না তর্ক রাজ কি তাহলে কন্যা দেবে না তর্ক রাজ যদি সসম্মানে কন্যা দিতে না হয় তাহলে কি ত্রিপুরক ভাবে চিনি নিয়ে আসব নমস্কার মহারাজ নমস্কার শর্মা মহাশয় আমি যেই কাজের জন্য আপনাকে পাঠিয়েছি সেই কাজের কি সম্ভব শুভ সম্ভব কিন্তু কিন্তু কি শর্মা মহাশয় কর্তরাজ কি কন্যা দেবে না দিবে মহারাজ দিবে যদি আপনার রাজ্য কি তার কন্যার নামে রেখা দেয় সামান্য তর্ক রাজে রেখে বিবাহ করলে তাকে হবে রাজ্য রেখে মন্ত্রী মহাশয় আমি যে আমি সহ্য করতে পারছি না মন্ত্রী মহাশয় আগামী দুই বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা বিবাহর পর সে যে দায়িত্ব হবে মহাশয় বিবাহতে আপনারা নিমন্ত্রণ রহিল আরে হে রাজা মহাশয় আমি না তাহলে বিবাহ শুভ কি করি চলুন মহারাজ এখন বিবাহর বয়স থেকে চলে যেতে হবে চলুন মন্ত্রী মহাশয় চলুন আমাদের সে কথা তুমি জানতে ছেড়ে সে কথা শুনলেন তুমি যে সহ্য করতে পারবে না আলো স্বামী এমন কি কথা যা আমি শুনতে পারবো না বলুন স্বামী শোনো আলো তোমাকে আমি বিবাহ করেছি বলে সাধারণ প্রজারা আমাকে রাজা বলে স্বীকার করবে না আমায় বল দিবে না আমায় বলবে না রাজা সেই কথা মনে রাখতে গিয়ে আমি বিধবার গ্রহণ করতে যাচ্ছি ঠাকুর এই কথা শোনা নাকি তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর স্বামী প্রত্যেকে নিজের ইচ্ছায় দিতে তারা গ্রহণ করতে যাচ্ছে আলো আমি শুধু মায়ের আদেশ পালন করতে আমি বিধবার করতে যাচ্ছি আলো ঠিক আছে মা যখন আপনাকে আদেশ করেছে আমি আপনাকে নিষেধ করব না আপনি দাঁড়ান আমি নিজে আপনাকে বর সাজিয়ে দেবো আপনি একটু দাঁড়ান আমি আসছি আমিও তাই ভাবছি মহারাজ
কথা ছিল সেই দলিল খানা রেখে দে মন্ত্রী মহাশয় এখনো সময় আছে আপনি ভেবে চিন্তা করে উত্তর দিন আমি যে ফুপরানি ভেবেছি কুমার তুমি নির্বয়সীল খারাপ সময় দিয়ে দাও বিধান পূর্বে যে দলিল খানা আমার নামে বিচার হয়েছিল সে দলিল খানা আগে আমার হাতে দিন তারপর হবে বিবাহ এখানে তো কারো সই নেই মন্ত্রী মহাশয় এই কোন সময় আছে আপনি ভেবে চিন্তা করে উত্তর দিন এই দলিল
তোমার সই দিলে তোমার রাজ্য শাসন হয়ে যাবে তোমার অমঙ্গল হয়ে যাবে তাই তো বলছি এই দলিলে তুমি সই দিও না ও দিও না দি ও না দাদা সই দিও না পাগল এসে কি বলে গেছে আমি এই দিনে শরীরে আপনি ভেবে চিন্তা করে দেখুন মন্ত্রী মহাশয় বলেছি কুমার তুমি করে দাও এবার বিবাহ কাজ শুরু করতে পারে আমি